নমস্কার দ্য বিপুল টিভি ফেসবুক পেজে আরও একবার আপনাদের স্বাগত। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সাথে। আর লোকসভা নির্বাচন কভারেজ করতে বেরিয়ে এবার আমরা পৌঁছে গেছি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। আর এই কেন্দ্রের মূল কাণ্ডারি কিন্তু পশ্চিমবঙ্গের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমরা কথা বলবো এখানকার যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্থাৎ খালিলুর রহমান, তাকে যে প্রার্থী করার পর তার দায়িত্ব কতটা। প্রথমেই আপনাকে পিপল টিভি ফেসবুক পেজে স্বাগত। আমি আপনাদের পিপল টিভিকে স্বাগত জানাই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সৈনিক, আমাদের সমস্ত দল নির্বিশেষে আমরা খলিলুর রহমানের সমর্থনে প্রচারে বেরিয়েছি। আপনারা দেখছেন হাজার হাজারের লোক বেরিয়েছে, আমরা জিতার ব্যাপারে আশাবাদী নিশ্চিত। কারণ হলো যে আমাদের খলিলুর রহমান একজন ভদ্রলোক, তারা আমরা সকল মিলে একসাথে হয়ে আছেন চাচা, আমরা ভদ্রলোক, আমরা সবাই চাই যে সেই ভদ্রলোককে জিতানোর জন্য আমরা মা মাটির সরকার যেভাবে উন্নয়ন করেছি, উন্নয়নকে হাতিয়ে রেখে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নকে হাতিয়ে রেখে আমরা ভোট চাই। উন্নয়নের কথা বললেন জাকির দা, এই প্রসঙ্গে আপনাকে আমি একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে এই কেন্দ্রে গতবারে লোকসভা প্রার্থী জিতেছিলেন যিনি, তিনি কিন্তু সেই অর্থে সার্বিক আর্থিক উন্নতি মুর্শিদাবাদে হয়নি, এটাই কিন্তু মানুষ বলছে, আপনার কি মত? দেখুন, উনি কোনো মানুষ দেখা পাওয়া যায়নি, উনি সবসময় দিল্লিতে থেকেছে, উনি মানুষের সাথে দেখা পায়নি। আমি তিন বছর হয়নি এখন বিধায়ক হওয়া, এই তিন বছরের ভিতরে কয়েকশো কোটির কাজ করি, তার ভিতরে আপনি দেখেন গা বোল্ডার, এখানে যে সদরঘাট আছে দুপাশে আপনারা বোল্ডার ছাড়া দেখতে পাবেন না, সমস্ত বোল্ডার আর জল দেখতে পাবেন, এইভাবে বানিয়েছি, বিভিন্ন রাস্তাঘাট তৈরি করেছি, আমরা মানুষের কাজ করেছি, মানুষের পাশে থেকেছি, 12 মাস আমরা মানুষের পাশে থেকেছি। আমরা সেই কারণে আশাবাদী যে আমরা 100% ব্যাপক ভোটে জিতবো, তাকে অভিজিৎ মুখার্জিকে ভোট দিবে না, কারণ উনি মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। এই কেন্দ্রে গতবারে যিনি জয়ী হয়েছেন তিনি একজন কংগ্রেসের প্রার্থী, কিন্তু দেখা যাচ্ছে যে এই লোকসভা নির্বাচনে কিন্তু বাম কংগ্রেসের যে জোট হওয়ার কথা ছিল সেটা কিন্তু ভেঙে গেছে, তার ফলে কি লাভদায়ক হতে পারে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র? দেখুন, আমরা জোট হলে জিততাম, জোট না হলেও জিতবো, কারণ আমরা মানুষের কাজ করি। মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে মানুষের পাশে থাকে, মানুষের কাজ করে, যে কথাতে সে কাজ করে, আমরা মানুষের সরকার, মানুষের জন্য কাজ করি, তাই আমরা জোট হলে কোনো ব্যাপার মনে করি না, আমরা প্রতিদ্বন্দ্বী কোনো মনে করি না, আমাদের সমস্ত লোক একসাথে আমরা আছি, আমরা ব্যাপক হারে লিড দেবো। কারণ হলো এই যে আপনারা দেখছেন সৌরভ চাচা এসেছেন, উনি দীর্ঘদিন কংগ্রেসের লিডার ছিলেন, আজকে উনি এসেছেন, আমরা সকল মিলে লিড দেবো, আমরা তাকে প্রতিদ্বন্দ্বী কিছু মনে করি না, কারণ উনি মানুষের সাথে যোগাযোগ রাখেনি, তো মানুষের ভোট ছাড়া তো MP MLA হওয়া যায় না, উনি মানুষের সাথে যোগাযোগই রাখেনি, তো উনি কী জিতবে? জাকির দা, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 42-এ 42 পাওয়ার কথা, যদি এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হন সেক্ষেত্রে 42-এ ফ্যাক্টর কি চেঞ্জ হবে? দেখুন, আমরা তো জিতবো, 42-এ 42ই হবে, আমরা সবসময় আপনারা দেখেন মানুষের কাজ করি, মানুষের সরকার, আমাদের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী আছেন, উনি ভালো কাজ করেন, আমাকে ভালো নির্দেশ দেয়, আমরা সেই মতন কাজ করি, আমাদের কাজের কোনো ত্রুটি নেই, আমরা সাধারণ মানুষ আমাদের সাথে আছে, আপনারা দেখবেন, আপনারা আমাদের সঙ্গে চলেন, গ্রামের মা বোন যারা আছে সবাই বেরিয়ে আসবে, কারণ যেভাবে উন্নয়ন করি, মানুষের পাশে সবসময় থাকি, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে শিখিয়েছে সেভাবে আমরা কাজ করি, আমরা জিতার ব্যাপারে খলিলুর রহমানকে 100% আমরা নিশ্চিত। আচ্ছা, এই লোকসভা ভোটে কিন্তু একটা যে মহাজোটের সম্ভাবনা যে অবিজেপি দলগুলো, সেটা একটা মহাজোটের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং প্রধানমন্ত্রী হিসাবে তাহলে লোকসভা নির্বাচনের পর কাকে দেখতে চাইছেন? দেখুন, আমরা 42-এ 42 পেলে, আমরা যদি মহাজোট পাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী দেখতে চাই, কারণ হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার শ্রেষ্ঠ, ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হয়েছে, শ্রেষ্ঠ কাজ করেছে, সেই কারণে তো উনি যদি ভারতবর্ষে যায় আরও বেশি কাজ হবে, এইটুকু আমি বলতে পারি। কারণ হলো যে বাংলাটাকে মোদি যেভাবে আমাদেরকে দেশটাকে ডুবিয়ে দিয়েছে মিথ্যা কথা বলে, কোনো কাজ না করে বেকারত্ব বাড়িয়া, সেই জায়গাটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক ফিল আপ করে দেবে, এইটুকু আমি বলতে পারি। জাকির দা, এই কেন্দ্রে কত লিড হতে পারে কি ভাবছেন? দেখুন, আমি 20,600 ভোটে জিতেছিলাম, আশা করি তার থেকে অনেক বেশি লিড হবে, এইটুকু আমি আশা করি, আমরা সবাই মিলে একসাথে কাজ করলে আর তার থেকে বেশি লিড হবে। আচ্ছা, মুর্শিদাবাদে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবিলার জন্য কতটা তৈরি তৃণমূল? আমরা পুরোপুরি তৈরি, আমাদের লোকজন আছে, আপনারা দেখতে পাচ্ছেন 600 লোক এসেছে, আমরা আজকে র্যালির জন্য এসেছি, তাই আমরা 600 লোক এসে আমরা জিতার জন্য আশাবাদী, আমরা মানুষের কাজ করেছি, মানুষ আমাকে ভোট দেবে।
কথা হচ্ছিল শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেনের সঙ্গে। আমরা এই মুহূর্তে রয়েছি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র কিন্তু ভারতবর্ষের যে লোকসভা যতগুলো কেন্দ্র আছে সে তার মধ্যে কিন্তু জঙ্গিপুর লোকসভা কেন্দ্র একটা বড় ফ্যাক্টর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জাকিরদার সাথে কথা বলে জানতে পারলাম তিনি ভীষণ কনফিডেন্ট এবং তৃণমূল কংগ্রেস যে এই কেন্দ্রে জয়ী হবে সে বিষয়ে তিনি কিন্তু বার্তা দিচ্ছেন বারবারই। লোকসভা নির্বাচন সংক্রান্ত আরও তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো, ততক্ষণ অবধি চোখ রাখুন দ্য পিপল টিভি পর্দায়।